আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি একটা অর্ডার পিক আপ করতে। মানে আপনারা হয়তো জানেন আমাদের এখানে লকডাউন চলছে, মার্কেট শপিং সেন্টার সব বন্ধ, তো যা কিছু কিনতে হয় অনলাইনে কিনতে হয়। তো অনলাইনে আমরা একটা জিনিস অর্ডার করেছি, সেটা আমরা আনতে যাচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাবো কি করে অর্ডার পিক আপ করতে হয়। এই যে আমরা স্টোরের কাছে চলে এসেছি, আর যে স্টোরে এসেছি আজকে অর্ডার পিক আপ করতে, এটা হলো বেস্ট বাই। এই যে দেখেন সামনে, এই যে স্টোরটা দেখা যাচ্ছে, আমরা এখন গাড়িতে বসে আছি। কারণ আমরা যে অর্ডারটা পিক আপ করবো সেটা হচ্ছে কার্ব সাইড অর্ডার। আমরা আসলে গাড়িতেই বসে থাকবো, বের হওয়ার দরকার নাই। তো ওরা আমাদের মোবাইল নাম্বার জানে আর অর্ডার নাম্বার জানে, ওরা জিজ্ঞেস করবে। আমরা সিরিয়াল না, আমরা গাড়িটা যে পার্ক করেছি এখানে একটা নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী আমরা বসে আছি, ওরা এসে জিনিসটা দিয়ে যাবে। এই যে আমাদের এখানে অর্ডার দিচ্ছে, এই যে আমাদেরকে এখন অর্ডার দিচ্ছে। এই যে আমরা এই জিনিসটা অর্ডার পিক আপ করলাম, এতক্ষণ যে লোকটা দেখলেন সে এসে অর্ডারটা দিয়ে গেল। এটা তো সে আমাদের আইডি নাম্বার চাইলো, আমরা আইডি নাম্বার দিলাম আর অর্ডার নাম্বার দিলাম, আর ওই লোকটা এসে দিয়ে গেলো। আমাদের গাড়ি থেকে নামতে হয় নাই। এটা হচ্ছে আসলে একটা প্রিন্টারের কালি। বেস্ট বাই হচ্ছে একটা নাম করা কানাডিয়ান স্টোর। এখানে সব ধরনের ইলেকট্রনিক জিনিস খুব ভালো কোয়ালিটি পাওয়া যায়, এই আর কি। এখন আমরা যাচ্ছি বাঙালি গ্রোসারির দোকানে, একটা হাঁস কিনবো চিন্তা করছি। সেই জন্য যদি হাঁস পাই তাহলে কিনবো, আর না পাইলে তো কিনবো না, এই আর কি। আর এখন অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছে, তো পুরোটা এলাকা আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না, না পারলে আরেক দিন দেখাবো। এই তো আমরা বাঙালি এলাকায় চলে এলাম, আর এটা হচ্ছে ড্যানফোর্থ এভিনিউ, এটাকে ছোটখাটো বাংলাদেশও বলা যায়। এই রাস্তাটা পার হয়ে আমরা বাংলাদেশি গ্রোসারি দোকানে যাচ্ছি। এখন কোভিডের কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ, তাই বাংলাদেশি সবজি তেমন একটা দেখা যাচ্ছে।
এগুলো হলো বাংলাদেশ থেকে আসা বিভিন্ন মাছ, আর এগুলো হলো হাঁস। হাঁসগুলো পরিষ্কার করা আছে। এখানে আছে ফ্রোজেন মাছের ব্লক, বিভিন্ন ধরনের বাংলাদেশি ফ্রোজেন মাছ। আর এখানে আছে রূপচন্দা মাছ, ইলিশ মাছ। এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ইলিশ মাছ আছে। এখন আমরা একটা হাঁস দেখছি কেনার জন্য। এটা কত করে হাঁস? 20 টাকা। 20 টাকা না? এখানে আসলে দুই ধরনের হাঁস আছে, একটা বড় সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের। বড়টার দাম হচ্ছে $30 আর ছোটটার দাম হচ্ছে $20। আমরা এই হাঁসটা নিচ্ছি, এটা হলো কানাডিয়ান হাঁস। এখন আমাদের হাঁসটা কেটে দিচ্ছে, অবশ্যই এর জন্য কোনো ফি বা টাকা দিতে হবে। আমার নাম বাবু, আমি হাঁস কেটে দিলাম। এগুলো হচ্ছে বাংলাদেশি বিভিন্ন ধরনের মিষ্টি। এই যে দেখেন, এখানে আছে বাংলাদেশি কচু শাক। এখানে আছে বাংলাদেশি বিভিন্ন ধরনের বিস্কিট, স্ন্যাক্স। এগুলো হলো বিভিন্ন ধরনের বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ান মশলা। এই তো এখানে আছে বাংলাদেশি সরিষার তেল, বিভিন্ন ব্র্যান্ডের সরিষার তেল।
এখানে আছে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের হাঁড়ি পাতি ক্রোকারিস। এই তো আমরা চলে এলাম বাংলাদেশের গ্রোসারি দোকান থেকে গ্রোসারি করে। তো এখন বাংলাদেশের গ্রোসারি থেকে আমরা কী কী কিনেছি সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে একটা লোহার ছোট কড়াই কিনেছি, চিতই পিঠা বা এটাকে কি বলে চিতই পিঠা বানায় যে ওই লোহার ছোট কড়াই, এটা কিনেছি, এটা $6 নিয়েছে। তারপর কিছু রুচির ঝাল চানাচুর কিনেছি অনেকগুলো, এই যে রুচির ঝাল চানাচুর, রুচির ঝাল চানাচুর এক একটা $2 করে। আমরা কিনেছি চার প্যাকেট কিনেছি রুচির ঝাল চানাচুর। আর কিনেছি আর হাঁস তো কিনেছি, দেখেছেন হাঁস কেটে সুন্দর করে, হাঁস কেটে পিস করে দিয়েছে সুন্দর করে, আবার পিস করে দিয়েছে, এই যে পিস করে প্যাকেট করে দিয়েছে, দুই প্যাকেট হয়েছে হাঁস, একটা হাতে এই যে দুই প্যাকেট হয়েছে। হাঁসটার দাম পড়েছে হলো $20, এখানে $30 হাঁস আছে, $20 হাঁস আছে। তো এটা আমরা $20 হাঁসটা কিনেছি, আমরা তো আসলে দুজন মানুষ খাবো, আমার মেয়ে হাঁসের মাংস খায় না, তাই $20টাই কিনেছি। তো আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা ওই এলাকাটা ভালো করে দেখাই নাই ওই এলাকাটা, আরেক দিন সময় পেলে দিনের বেলা গিয়ে বাংলাদেশি এলাকাটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন বিকেলের নাস্তা পাটিসাপটা পিঠা খাচ্ছি, পিঠাগুলি খুবই সুন্দর হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাই, দেখেন। তো আজকে আমি রেসিপিটা দেখালাম না, আরেক দিন দেখাবো রেসিপিটা, আজকে দেখালে অনেক বড় হয়ে যাবে তাই আজকে দেখালাম না। তো আজকে আপনাদেরকে আমি দুটো জিনিস দেখালাম, একটা হলো ক্যানাডিয়ান স্টোর থেকে কীভাবে অর্ডার পিক আপ করা হয়, আর বাঙালি গ্রোসারি থেকে যে হাঁসের মাংস কিনলাম সেটা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।